হ্যালো স্টুডেন্টস, বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করছি বিগত বছরগুলিতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিজ্ঞাসা করা বিভিন্ন ধরনের ইতিহাসের প্রশ্ন। এখানে 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো আর টপিকটা হচ্ছে ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথম প্রশ্ন, 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? 4টি অপশান দেওয়া আছে, বিহার, মাদ্রাজ, ওড়িশা এবং পাঞ্জাব। সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ডি, পাঞ্জাব। 1935 সালের আইন অনুযায়ী পাঞ্জাবে কংগ্রেসের মন্ত্রিসভা গঠিত হয়নি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় 1885 সালে। এর প্রথম অধিবেশন হয়েছিল বোম্বেতে, প্রেসিডেন্ট ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। হয়েছিল বা ভেনুটা ছিল গোকুল দাস, তেজপাল, সংস্কৃত কলেজ। আর এই অধিবেশনে 72 জন প্রতিনিধি যোগদান করেছিল। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন, এই এখনই জাস্ট আলোচনা করলাম, প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। 4 নম্বর প্রশ্ন, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? দেখো, 1907 সালে সুরাট অধিবেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস বিভক্ত হয়ে গেছিল তোমার চরমপন্থী এবং নরমপন্থী এই দুটি ভাগে ভাগ হয়ে গেছিল। এখন যে অপশানগুলো দিয়েছে, জাতীয় কংগ্রেস তৈরি হয় কবে? 1885। তাহলে এই অপশানটি ছাড়া বাকিগুলোতে 1885 আছে। এইবার দেখো, সুরাট অধিবেশনের আগ পর্যন্ত তো কোনো ব্যাপার ছিল না, সুরাট অধিবেশন হলো হচ্ছে 1907 সালে, তাহলে এই বি অপশানটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 1885 মানে শুরু হওয়ার পর থেকে 1905 পর্যন্ত এই সময়কালটাকে বলা হচ্ছে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব। আর এই সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। পাঁচ নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন? 4টি অপশান দেওয়া আছে, অ্যানি বেসান্ত, মীরাবেন, সরোজিনী নাইডু, সরলা দেবী চৌধুরানী। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অ্যানি বেসান্ত, কারণ ইনি হচ্ছে প্রথম মহিলা সভাপতি 1917 সাল ক্যালকাটা সেশন বা ক্যালকাটা অধিবেশন। আর যদি বলতো প্রথম ভারতীয় মহিলা,
প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে হয়ে যেত সরোজিনী নাইডু। এবং সরোজিনী নাইডু কখন মহিলা সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের? 1925 সালে কানপুর সেশনে। পরের প্রশ্ন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেছিল? ভারত ছাড়ো মানে হচ্ছে কুইট ইন্ডিয়া। মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে আমাদের ভারত ছাড়ো আন্দোলন। এবার বলেছে কোন স্থানে। এখন ভারত ছাড়ো আন্দোলনকে আবার অনেক সময় অগাস্ট মুভমেন্ট অথবা অগাস্ট ক্রান্তি KRANTIO বলা হয়ে থাকে। তাহলে এটা হয়েছিল অগাস্ট মাসে। কোন ইয়ারের সেটা হয়ে যাচ্ছে 1942 সালে। 1942 সালে জাতীয় কংগ্রেসের বম্বে সেশন। সেশনে গান্ধীজি কুইট ইন্ডিয়া মুভমেন্ট প্রস্তাব করেছিলেন এবং এই বম্বে সেশনের সভাপতি পতি ছিলেন আবুল কালাম আজাদ। এবং জায়গাটি ছিল বম্বের ওয়ার্ধা নামক জায়গায়। ঠিক আছে, সুতরাং সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে ওয়ার্ধা। আচ্ছা, আর একটা হচ্ছে স্লোগান কি ছিল এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের? স্লোগান কি ছিল? সেটা ছিল হচ্ছে ডু অর ডাই, অথবা তুমি এটা বাংলায় বল, তুমি হচ্ছে বাংলায় বলতে পারো করব অথবা মরব। আর হিন্দিতে হয়ে যাচ্ছে করেঙ্গে ইয়া মরেঙ্গে। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? চারটি অধিবেশন রয়েছে, 1920, 1906, 1886, 1922। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 1896 এবং এই অধিবেশনটি হয়েছিল কলকাতাতে। আর এর প্রেসিডেন্ট ছিলেন বা সভাপতি ছিলেন রহিমতুল্লাহ এম সায়ানি, SAYANI। আর এই বন্দে মাতরম গানটি লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি। তাহলে এই বন্দে মাতরম গানটি লিখেছিলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটি জাতীয় কংগ্রেসের 1896 সালে যে অধিবেশনটি কলকাতাতে হয়েছিল সেই কলকাতা অধিবেশনেই এই গানটি প্রথমবার গাওয়া হয় এবং এই সভার বা অধিবেশনের সভাপতি বা প্রেসিডেন্ট ছিলেন রহিমতুল্লাহ এম সায়ানি। পরের প্রশ্ন,
1872 কি ছিল? সমাজ সংস্কার আইন, জুড়ি আইন, রাজস্ব আইন, শাসন সংক্রান্ত আইন? 1872 ছিল সমাজ সংস্কার আইন। পরের প্রশ্ন, আচ্ছা 9 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত ঘটনাগুলি পর্যায়ক্রমে সাজাও। 4টি ঘটনা দিয়ে দিয়েছে, চম্পারণ সত্যাগ্রহ, খিলাফত আন্দোলন, জাতীয় কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের পুনর্মিলন, জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশন। এখন এগুলোকে পর্যায়ক্রমে সাজাতে গেলে আমাদের জানতে হবে কোন সালে এই ঘটনাগুলি ঘটেছিল। তাহলে দেখে নিই, চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে, এবং এটি ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। তাহলে চম্পারণ সত্যাগ্রহ 1917। এরপর খিলাফত আন্দোলন, আমরা জানি খিলাফত আন্দোলন শুরু হয়েছিল 1919 সালতে এবং এটা চলেছিল 1924 সাল পর্যন্ত। আচ্ছা, জাতীয় কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে পুনর্মিলন হয়েছিল তোমার 1916 সালে। আচ্ছা, জাতীয় কংগ্রেসের চরমপন্থীদের ও নরমপন্থীদের পুনর্মিলন হয়েছিল 1916 সালে, এটা ছিল জাতীয় কংগ্রেসের লখনৌ সেশন। সেই লখনৌ সেশনে আবার চরমপন্থী এবং নরমপন্থীদের পুনর্মিলন হয়। এবার হচ্ছে জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশন হয়েছিল 1920 সালে। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি এই যে 4টি ঘটনা, তার মধ্যে সবার প্রথমে যেটা ঘটেছিল সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীদের পুনর্মিলন, সি। এরপরেই হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ, এ। তারপরে খিলাফত আন্দোলন, বি। এবং 4 নম্বর হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশন 1920, ডি। তাহলে সি এ ডিবি কোনটা? অপশান বি। অপশান বিটা হয়ে যাচ্ছে আমাদের CABD। আচ্ছা, এই সময় একটা প্যাক্ট হয়েছিল, দ্য লখনৌ প্যাক্ট 1916 সালে, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। পরের প্রশ্ন, লন্ডনে অনুষ্ঠিত কোন গোলটেবিল বৈঠক গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন? কোন বৈঠকে গান্ধীজি কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন? এটি অবশ্যই ছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক, তার কারণ গান্ধীজি কেবলমাত্র দ্বিতীয় গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন এবং সেটা ছিল 1931 সালে। এবং সঠিক সময়টি যদি আমরা বলি সেটা হয়ে যাচ্ছে 7th September 1931 থেকে 1st December 1931, এই সময়ের মধ্যে এই বৈঠকটা হয়েছিল এবং এটি ছিল হচ্ছে তোমার সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বা দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এবং এই বৈঠকেই একমাত্র গান্ধীজি যোগদান করেছিলেন। তাই সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে 1931, অপশান বি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল।